নাটোর সদর উপজেলার শঙ্কর ভাগ আদিবাসী পল্লী। এই পল্লীতে সাঁওতাল, উড়াও পাহান ও মুন্ডা সহ 10 থেকে 12টি জাতিগোষ্ঠীর বসবাস। এই পল্লীর দুই খুদে শিক্ষার্থী সাথী আর অনুরাধা পাহান কথা বলছেন তাদের নিজস্ব ভাষায়। জন্মের পর মায়ের কাছ থেকে যতটুকু মাতৃভাষা শিখেছেন সেটুকুই বলছেন একে অপরের সঙ্গে, তবে খুব একটা স্বাচ্ছন্দ্য নন মায়ের ভাষায়। আমি ছোট থেকে বাংলা ভাষাই শিখেছি, তাই বাংলাই কই, আর আমাদের ভাষা তো অত শিখিনি, এই মা রা যখন বলো ওই ওটাই। আমরা ছোট থেকে ভালো করে শিখিনি, তাই আমরা বলতে পারি না। জেলার প্রতিটি উপজেলায় রয়েছে 20 থেকে 22 হাজার আদিবাসী জনগোষ্ঠী। তাদের প্রতিটি জাতিসত্তার জন্য আছে নিজস্ব ভাষা আর সংস্কৃতি। বয়োজ্যেষ্ঠরা নিজস্ব ভাষায় কথা বললেও শিশুরা হাঁটছেন উল্টো পথে। সব ক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন থাকায় জন্মের পর শিশুদের নিজস্ব মাতৃভাষা শিখছেন না তারা। যেহেতু আমাদের বই খাতাতে নাই, যেহেতু আমরা মুখস্থ করে এগুলা জিনিস বলতে পারছি না, মানে পড়তে পারি না, যার কারণে এটা দিন দিন হারিয়ে যাচ্ছে। এখন বাংলায় কথা তো কয় ওই ছেলে পেলে সব, আমাদের কথা আমরা কইছে বুঝাই না। আদিবাসী যদি এক একটা ছাত্রী শিক্ষক যদি থাকতো তাহলে সালপালোরাও স্কুলে যায় আদিবাসী ভাষা বলতো। শঙ্করভাগ আদিবাসী পল্লীর শিক্ষার্থীরা পড়াশোনা করেন এই এলাকার অন্তত 4টি প্রতিষ্ঠানে। বিদ্যালয়ের শ্রেণীকক্ষে অন্য শিক্ষার্থীদের মতোই বাংলা ভাষা রপ্ত করে পড়তে হয় আদিবাসী শিশুদের। গত বছর তাদের নিজস্ব ভাষায় বর্ণমালার বই দেয়া হলেও এবার আসেনি সেই বই। যেহেতু আমরা ওদের ভাষাটা শেখাতে পারি না, যদি শেখানো যেত তাহলে ওরা ওদের মাতৃভাষাতে কথাগুলো বলতে পারতো। গত বছর 2022 শিক্ষাবর্ষে ওদের আদিবাসীর যে একটা আলাদা নিজস্ব ভাষার বই আছে ওটা আমরা পেয়েছিলাম এবং বাচ্চাদেরকে দিয়েছিলাম, কিন্তু এই বছর ওই বইটা পাইনি। আদিবাসী নেতারা বলছেন পরিবার থেকেই প্রাধান্য দেয়া হচ্ছে বাংলা ভাষার প্রতি, যার ফলে নিজস্ব ভাষা থাকলেও তা টিকতে পারছে না। এই জন্য মায়ের ভাষা রক্ষায় পরিবার থেকে চর্চার পাশাপাশি পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করার দাবি তাদের। এখন সরকারিভাবে যদি শিক্ষায় শিক্ষাক্ষেত্রে যদি এই বই আকারে মাতৃভাষাগুলোর প্রচলন এবং বাস্তবায়ন করা যায় তাহলে এটি উত্তরণ হতে পারে। পারিবারিক থেকে শুরু করে সব ক্ষেত্রেই আসলে এইটার চর্চার উপর আসলে চর্চাটাকে বাড়াতে হবে, এর বিকল্প আমরা কিছু মনে করি না। ভাষার মাসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, কারণ 21 ফেব্রুয়ারি তো মায়ের ভাষারই অধিকারের কথা বলে। এখন নাটোর।